বাবা শব্দটা দুই অক্ষরের, কিন্তু এই দুইটা অক্ষর দুইটা পৃথিবীর সমান। আপনি তা কখন বুঝবেন জানেন? যখন অক্ষর দুইটা এই পৃথিবীতে থাকবে না। প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। আমরা বাবার কাছে অনেক ইচ্ছেপূরণ আবদার করে থাকি। অনেক সময় বাবা আমাদেরকে না করে দেয়, তখন আমরা ভাবি আমাদের বাবা হয়তো আমাদেরকে ভালোবাসে না। কিন্তু আপনি হয়তো জানেন না, আপনাকে না করে দেওয়ার কারণে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট বাবার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমাদের মা হয়তো তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে, মুখে বলতে পারে ভালোবাসি, কিন্তু বাবা তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, শুধু নীরবে ভালোবাসতে জানে। জীবনের চলার পথে আমরাও বাবাকে অনেক বেশি ভালোবেসে ফেলি। আমরা তা কখন অনুভব করি জানেন? বাবা মারা যাওয়ার পর। আমরা হয়তো মাকে অনেকবারই বলেছি ভালোবাসি মা, কিন্তু বাবাকে হয়তো এখনো একবারও বলে হওয়া ওঠেনি ভালোবাসি বাবা। আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, যাদের বাবা মারা গেছে তারা এখন হাজারটা ইচ্ছে করলেও বলতে পারে না ভালোবাসি বাবা। তাই মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে বাবাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিন। বাবার সামনে গিয়ে দাঁড়ান আর বলুন, হয়নি বলে একটি কথা, ভালোবাসি বাবা। বাজে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখের ঠিকানা, পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা।